বাপিটা নেই, আমি ভাবতেই পারছিলাম, কিছু বলার মতো অবস্থায় নেই। শুধু এটুকুই বলতে পারি যে আমাদের সঙ্গীত জগৎ একেবারে শূন্য হয়ে গেল। এত স্নেহ আদর, এত ভালোবাসা, আমি জানি না কেউ দিতে পারে কিনা। বাপিদা আমার পরিবার, আমার পরিবারের একজন পরম আত্মীয় চলে গেল আমাদের, পরম আত্মীয়। কিছুদিন আগেও আমাকে নিজে ডেকে বলল, তোকে গান গাইতেই হবে, তুই আয়, আমি রেকর্ড করব তোর সাথে। বললাম, বাপিদা আমি পারবো না। বললো, না তুই পারবি, তুই আয়। আমাকে গানের লিরিক্স একটা একটা করে বোঝালেন, একটা একটা করে শোনালেন। আমি বললাম যে আমি পারবো না বাপিদা। না তুই পারবি, তুই কর। ছোটবেলা থেকে বাপিদাকে জানি, চিনি বাপিদার পরিবারের সঙ্গে আমাদের ভীষণ সখ্যতা। আমার এক পরিবারের দাদা চলে গেল, বাপিদা আমাদের দাদা চলে গেল, আমি কিছু বলতে পারছি না, আমি কিছুই বলতে পারছি না।